ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইমস ইটিংস আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মুগমসুরির ডালে এই যে রসুন কুচি ফোড়নের জন্য শুকনো লঙ্কা এই যে পাঁচ ফোড়ন মুগমসুরির ডাল সেদ্ধ করে রাখা আর দেখতে পেলে পাট শাক কুচি করে কেটে রাখা এরপর আমি ফোড়ন দিচ্ছি কড়াইয়ের মধ্যে কুচো রসুন কেটে রাখা গ্রেট করা আর কি আর শুকনো লঙ্কা এবার ফোড়ন দেওয়ার পর এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এই যে মুগ মসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে নুন হলুদ দিয়ে সেটাকে এখন এখানে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এই যে ফোড়নটা দিয়েছি ফোড়ংটার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমাদের পাট শাক পরিমাণ মতো ডাল অনুযায়ী পরিমাণ মতো শাক দিতে হবে পাট শাক দেওয়ার পর এবারে পাট শাকের সাথে ডালটাকে ভালো করে ম্যাশ করবো যতক্ষণ না এটার সাথে ম্যাশ হচ্ছে ভালো করে ততক্ষণ করে যাব ততক্ষণ শাক ডানা ডালের সাথে ম্যাশ হচ্ছে এই যে ম্যাশ হয়ে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা যে ম্যাশ হয়ে যাওয়ার পর ফুটে উঠেছে ম্যাশ বলতে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কি এবারে আমরা সার্ভ করবো ডালটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর গরমের সময় তো সবচেয়ে উপকার হচ্ছে পাট শাকের এই ডালটা